পরিবারের মেয়েকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। চারতলার ছাত্রীনিবাসটির তৃতীয় তলার একটি রুমে নুসরাত জাহান, মারিয়া, বৈশাখী ও অপর আরেকজন ছাত্রী থাকতেন। নাটোরের এনএস কলেজে একাদশ শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড়ও ছিলেন তিনি। তিন দিন আগে তার রুমমেট বাড়ি চলে যাওয়ায় বৈশাখী একাই ছিলেন ওই রুমে। শনিবার সন্ধ্যার পর থেকে বৈশাখী তার রুমের দরজা না খোলায় অন্য রুমের ছাত্রীরা রাত 9টার দিকে বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক বৈশাখীর পরিবারের পাশাপাশি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলে থাকা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে দাবি পুলিশের, তবে কারণ এখনো নিশ্চিত করতে পারেনি। আমার চাচা আমাকে ফোন দিছে যে হচ্ছে একটু বৈশাখীর মেসেজ আমি ওকে ফোন দিয়ে পাচ্ছি না, তারপরে তো 10টার দিকে রওনা দিছি। ঘন্টাখানেক আগে আমার দেবরের কাছে আমি নিজে ইচ্ছে করে ফোন দিছি, ও অটো নিয়ে যাইতে বলছিল, তাই ফোন দেওয়ার পরে উনি আমাকে বলতেছে ভাবি নাটোর আসেন, আমার বৈশাখী দরজা খুলতেছে না, এইটুকুই জানিছে। আর প্রশাসনও ভিডিও করলো, ওই লোক ভিডিও দেখলো, দেখার পর ফায়ার সার্ভিস এসে দরজাটা ভাঙলো, ভাঙে দেখে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে আরেকটা যে দরজা বেলকুনির, বেলকুনির দরজা দুইটা দেখে নিল যে সিটকেনে আটকানে নাকি, ভিতর দিয়ে সিটকেনে আটকানে। জানলাগুলা চেক করা পরে প্রশাসন ঢুকে বসে ওর গার্জেনের ডেকে লাশটা নামালো। ঘটনা তদন্তে নিহতের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চাকরি করার সুবাদে পুরো পরিবারকে নিয়ে বৈশাখীর বাবা রফিকুল ঢাকায় থাকতেন। সময় সংবাদ, নাটোর।